ভারতের গুজরাটের জামনগরে এখন তারার মেলা। দেশটির শীর্ষ ধনকুবের আম্বানি পরিবারের বিয়ে মানেই জাঁকজমক আয়োজন। এই পরিবার ছোট বড় সব ধরনের উৎসবে আয়োজনের কোনো কমতি রাখে না। তবে এবারের আয়োজন উৎসব নয়, মহোৎসবে পরিণত হয়েছে। হবে নাই বা কেন, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একসঙ্গে নেচেছেন বলিউডের তিন খান। নাটু নাটু গানের তালে নাচলেন শাহরুখ, সালমান ও আমির। ক্রিকেটার ব্যতীত আম্বানির ছেলের বিয়েতে বলিউডের তারকাসহ এসেছেন এক ঝাঁক বৈশ্বিক তারকা, যেখানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিইও বব ইগার, অ্যাডিবির সিইও শান্তনু নারায়ণ। জীবনসঙ্গী সাইফ আলী খান আর বড় পুত্র তৈমুরকে নিয়ে জামনগরে হাজির হয়েছেন করিনা কাপুর। মহেন্দ্র সিং ধোনিও স্ত্রী সাক্ষীকে নিয়ে সাক্ষী হয়েছেন অনন্ত রাধিকার প্রি ওয়েডিং ফেস্টিভ্যালে। 29 ফেব্রুয়ারি সাত সকালে জামনগরে পৌঁছেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট, সঙ্গে নীত কাপুর। অভিনেতা অর্জুন কাপুর গেলেন বোন জাহ্নবী কাপুরের সঙ্গে। এছাড়া আরও অসংখ্য তারকারা হাজির হয়েছেন এই বিয়েতে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই বিয়ের আয়োজনে অবশ্য ঘুম হারাম পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের। পাকিস্তান সুপার লীগের নবম আসর চলছে। ছয় দলের এই টুর্নামেন্টে করাচি কিংসের হয়ে খেলছেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। তবে টুর্নামেন্টের পাঁচ ম্যাচ খেলেই পাকিস্তান থেকে উড়াল দিয়ে ভারতে চলে গেছেন তিনি। আম্বানির ছোট ছেলের বিয়েতে ক্রিকেটের একাধিক তারকা আমন্ত্রণ পেয়েছেন, যার মধ্যে বেশিরভাগই মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলা ক্রিকেটার। তিন দিন ধরে চলা এই উৎসব সাজানো হয়েছে নানা রকম অনুষ্ঠানে। অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন হলিউড পপ গায়িকা রিহানা। জানা গেছে, আম্বানির ছেলের বিয়েতে পারফর্ম করতে 74 কোটি রুপি নিয়েছেন রিহানা। জানা গেছে, অতিথিদের জন্য 4 বেলা ভুরি ভোজের আয়োজন করা হয়েছে। পাতে থাকবে থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি এবং প্যান এশিয়ান খাবার। ব্রেকফাস্টে অতিথিদের সামনে সাজিয়ে দেওয়া হবে 75টি ডিশ, তাতে থাকবে 275 রকমের পদ। ডিনারেও থাকছে তাই।